প্রিয় এসআই নিয়োগের লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ভিডিওটি। তো আমি এই ভিডিওতে দেখাবো বিগত এসআই নিয়োগ পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিল সেই কয়েকটি প্রশ্ন দেখাবো। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখেন, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে, যেখানে বিষয় ছিল সাধারণ জ্ঞান আর গণিত। সর্বমোট নম্বর ছিল 100, সময় দেয়া হয়েছিল 3 ঘন্টা, প্রত্যেক প্রশ্নের মান সমান ছিল। তো প্রথম ভাগ পরীক্ষাটি দুই ভাগে অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ভাগ ছিল সাধারণ জ্ঞান, যেখানে মোট নম্বর ছিল 50। তো সাধারণ জ্ঞান অংশে দেখেন কেমন প্রশ্ন এসেছিল। দেখেন, প্রত্যেক বছর কিন্তু একই স্টাইলে প্রশ্ন হয় না। এটা হলো 2023 সালের প্রশ্ন, এর পরবর্তীতে আমি 2022 সালের প্রশ্ন দেখাবো। তো সঙ্গে থাকবেন। প্রথম এসেছিল, দেখুন, টিকা লিখুন। টিকা লিখুন এসেছিল সাইবার ক্রাইম আর কমিউনিটি পুলিশিং। এখানে দুইটাই কিন্তু লিখতে হবে। সর্বমোট নম্বর দেওয়া হয়েছিল 10, প্রত্যেকটাতে পাস করে। দুই নম্বর এসেছিল পূর্ণরূপ লিখুন, এখানে প্রত্যেকটির জন্য 1 নম্বর করে, মোট 10টি 10 নম্বর। এখানে এসেছিল OIC, IMF, ADB, ন্যাটো, ব্রিক্স, FBI, UNDP, BPA, TC, আসিয়ান আর SDG। একটু বলে দিই, SDG এর পূর্ণরূপ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। ঠিক এভাবে প্রত্যেকটি শব্দের ফুল মিনিং লিখতে হবে। তারপরে বিশ্ব অর্থনীতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব আলোচনা করুন। 4 নম্বর এসেছিল বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে, ব্যাখ্যা করুন। 5 নম্বর এসেছিল সংক্ষেপে উত্তর দিন, স্মার্ট বাংলাদেশের ভিত্তিগুলো কী কী আর বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ লিখুন। এই দুইটাতে পাস পাস করে 10 নম্বর। এই সর্বমোট 50 নম্বর। তারপর এসেছিল গণিত, যেখানে নম্বর ছিল 50। খেয়াল করুন, এখানে 6 দাগ, 7 দাগ, 8 দাগ, 9 দাগ, 10 দাগ। এখানে প্রথম 6 দাগে দেওয়া হয়েছিল 5 5 10 নম্বর, 7 দাগে 5 5 10, 8 দাগে 10, 9 দাগে 10 আর 10 দাগে 10। এই সর্বমোট 50 মার্ক। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখন 2022 সালের প্রশ্নটি দেখাব। এইটা হলো এসআই নিয়োগ পরীক্ষার 2022 সালের লিখিত প্রশ্ন। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 8 জানুয়ারি 2022, যেখানে পরীক্ষা হয়েছিল ইংরেজি, বাংলা, রচনা ও কম্পোজিশন। সর্বমোট নম্বর ছিল 100, সময় দেওয়া হয়েছিল 3 ঘন্টা, প্রত্যেক প্রশ্নের মান সমান, সকল প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। তো প্রথম ভাগ বাংলা, যেখানে 50 নম্বর ছিল, দেখুন নিচের যে কোনো একটি বিষয়ে রচনা লিখুন। অর্থাৎ 2022 সালে কিন্তু রচনা লিখতে বলা হয়েছিল, যেটি 2023 সালে বলা হয়নি। তো রচনায় দেওয়া হয়েছিল 10 নম্বর, যেখানে রচনা এসেছিল উন্নত বাংলাদেশ বিনির্মাণে নাগরিক ও সরকারের ভূমিকা। তারপর এসেছিল অতিমারী করোনা পরবর্তী বাংলাদেশের সামাজিক পরিবর্তন ও অর্থনৈতিক উন্নয়ন। 2 নম্বর এসেছিল ভাব সম্প্রসারণ করুন, ভোগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ, যেখানে নম্বর ছিল 20। 3 নম্বরে ছিল ব্যাকরণ সম্পর্কীয় নিচের প্রশ্নগুলোর উত্তর দিন, যেমন বাক্য সংকোচন করুন, জেনারি বীর, খেয়া পার করে যে, শুদ্ধ করে লিখুন এসেছিল আপনি, শরদ সহ আমন্ত্রিত। এখানে একটু ঝাপসা আসতেছে। তো এই প্রশ্নের কাঠামো অবশ্যই বুঝতে পারতেছেন। তো দেখেন, তারপরে 4 দাগে এসেছিল বাংলা ভাষা ও সংস্কৃত সম্পর্কীয় নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। আর 5 দাগে এসেছিল বাংলায় অনুবাদ করুন, অর্থাৎ ইংরেজিতে একটি প্যাসেজ দিয়েছে, এটি বাংলায় লিখতে বলা হয়েছিল, যেখানে নম্বর দেওয়া হয়েছিল 10। তো 50 মার্কের হিসেব পেয়ে গেলেন। এবার ইংরেজিতেও 25 ছিল, যেখানে একটি এসে লিখতে বলা হয়েছিল, যেখানে নম্বর ছিল 20। তারপর রিড দি টেস্ট, অর্থাৎ প্যাসেজ পড়ে প্রশ্নের উত্তর, যেখানে নম্বর ছিল 10। তারপরে রাইট এ লেটার, একটি লেটার লিখতে বলা হয়েছিল, যেখানে নম্বর ছিল 10। তারপরে ট্রান্সলেট ইংলিশ, তার মানে বাংলা থেকে ইংরেজি করতে বলা হয়েছিল একটি প্যাসেজকে, যেটি এখানে দেওয়া আছে। প্রথম লাইনটি এমন, এখন শোয়া 11টা বাজে, শিক্ষা জাতির মেরুদণ্ড, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমার গ্লাসটি কে ভেঙেছে, রানি গাড়ি চালাতে পারে, ইচ্ছা থাকলে উপায় হয়, আমার বড় ভাই সোমবার কক্সবাজার যাবেন, ঢাকা বাংলাদেশের বৃহত্তম শহর, আমরা কলেজে পৌঁছবার পর তিনি আসলেন এবং আমি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর পদে একটি চাকরি পেতে চাই। এই সেন্টেন্সগুলো, অর্থাৎ এই বাক্যগুলার ইংরেজি করার জন্য বলা হয়েছিল, যেখানে 10টি বাক্য ছিল, প্রত্যেকটি বাক্যের জন্য 1 মার্ক, সর্বমোট 10 মার্ক। আশা করি 100 নম্বরের একটি বুস পেয়ে গেলেন। এবার আরও একটি প্রশ্ন দেখাবো।
এটি হলো 2023 সালের 18 ফেব্রুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে নম্বর ছিল 100, প্রথম ভাগ বাংলা 50 মার্কের পরীক্ষা হয়েছিল, রচনা লিখুন এসেছিল, তারপর এসেছিল ভাব সম্প্রসারণ, তারপর এসেছিল এক কথায় প্রকাশ, তারপর এসেছিল অর্থসহ বাক্য রচনা করুন, বাংলায় অনুবাদ করুন। ঠিক একটু আগে যে 22 সালের যে প্রশ্নটি দেখালাম, এই পরীক্ষার প্রশ্নপত্রটি কিন্তু সেম রকম। তো ইংরেজিতে এসে এসেছিল, লেটার এসেছিল, মেক সেন্টেন্স উইথ ফলোয়িং, তারপরে ট্রান্সলেট ইংলিশ, তারপর রিড দি প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে কিছু প্রশ্ন এসেছিল। তো এই দেখালাম বাংলাদেশ এসআই নিয়োগ পরীক্ষার তিনটি বিগত পরীক্ষার প্রশ্ন। তো এটা যেহেতু লিখিত পরীক্ষার প্রশ্ন, সমাধান দেখানো সময়ের ব্যাপার, আর এই সমাধানগুলো নিয়েও কোনো লাভ হবে না, কারণ হবুও যে এগুলো আসবে তা কিন্তু নয়। তো আশা করি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে সুন্দর ধারণা পেয়ে গেছেন। তো অনেকেই ভিডিওতে দেখতে কষ্ট হয়েছে, অনেকে মনে মনে ভাবছেন যে এই প্রশ্নগুলির ছবিগুলো যদি আমি পেতাম তাহলে হয়তো আমার জন্য খুব ভালো হতো। দেখেন, আমি আমার ফেসবুক পেজ সাব্বির একাডেমি, আমি সেখানে কিন্তু পড়তে এই যে তিনটা প্রশ্ন দেখালাম, এই তিনটা প্রশ্নই কিন্তু আপলোড দিয়ে রেখেছি। ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনি ফেসবুকে চলে যাবেন, লিখবেন সাব্বির একাডেমি, আমার সেম প্রোফাইল পিকচার, চ্যানেলে যে প্রোফাইল ছবি দেওয়া আছে প্রোফাইলে, আমার পেজেও সেম ছবি দেওয়া আছে, আপনি সেখানে ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবেন। আর আমি এই পোস্টটি, অর্থাৎ এই ছবিগুলোর লিঙ্ক আমি এই ভিডিওটির কমেন্টসে দিয়ে দিয়েছি। দেখেন আমার কমেন্টসে, জাস্ট কমেন্টসে ক্লিক করুন, করার পরে প্রথমেই দেখুন একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি ছবিগুলো পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, অবশ্যই নিয়মিত সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান, সাজেশন, বিগত চাকরির পরীক্ষার প্রশ্ন, গণিতের নিয়মিত ক্লাস করতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজে যাচ্ছেন বা পেজ দেখতেছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।